सृष्टि स्थिति विनाशानं शक्ति भूत सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्ति भूत सनातनी सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानिएछेन वास्तविक पक्षे आमराई शाक्त जारा निजेदेरके शाक्त बोले दाबी करछे तंत्र मते दे दीक्षित होयेछेन वास्तविक पक्षे वैदिक पंथा एवं तांत्रिक যেটাকে বলে তন্ত্র পদ্ধতি শাস্ত্রীয় বিচারে সূক্ষ্ম বিচারে কোনো পার্থক্য নাই। আগম নিগম দুই একই উদ্দেশ্যে গঠিত তৈরি হয়েছেন। আগম এবং নিগমের উদ্দেশ্য আলাদা নয়। বৈদিক পদ্ধতি এবং তান্ত্রিক পদ্ধতির মধ্যে বিজ্ঞান ভিত্তিক ভাবে বিচার করলে দেখা যায় কোনো রকম ভাবে পার্থক্য থাকতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু এসব কথা অনেক জানিয়েছেন, কিন্তু বিভিন্ন ব্যবিচারের ফলে বর্তমান যুগে এই সব উদ্দেশ্য এতই বিকৃত হয়ে পড়েছে যাতে বিভিন্ন বিবাদ বিসংবাদ বিভিন্ন সংঘর্ষ উৎপত্তি হচ্ছে। বৈদিক পদ্ধতিতে ভগবানকে দেখিয়ে দেয়, বৈদিক পদ্ধতিতে যত মন্ত্র যা কিছু আছেন যা কিছু বিচার পদ্ধতি তাতে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে জানিয়েছেন যে বেদৈষ্ট সর্বৈ রহমেব বেদ্য, সমগ্র বেদ যদি অনুসন্ধান করে যদি আমার সন্ধান না পাওয়া যায় তাহলে তোমাদের বেদ পাঠ করাটাই বৃথা হয়ে গেল। বাস্তবিক পক্ষে সমস্ত শাস্ত্র সম্বন্ধ অবিধেয় এবং প্রয়োজনের কথা জানিয়েছেন। শ্রীমান মহাপ্রভু সনাতন শিক্ষা প্রসঙ্গে যেসব সম্বন্ধ জ্ঞানের কথা জানিয়েছেন চৈতন্য চরিতামৃতে বিভিন্ন মহাপুরুষের এর উপরে বিভিন্ন রকমের টীকা টিপ্পণী অর্থাৎ ভাষ্য আছে। বাস্তবিক পক্ষে যারা সেই চৈতন্য মহাপ্রভুর শিক্ষামৃত অর্থাৎ রূপ গোস্বামীকে যে শিক্ষা দিয়েছেন, যে সনাতন গোস্বামীকে যে শিক্ষা দিয়েছেন, এই সব শিক্ষা যারা আলোচনা করেন নাই মহাপুরুষগণের আনুগত্যে তাদের ভজন জীবন সম্পূর্ণ বিপর্যস্ত। সনাতন শিক্ষা যারা অনুশীলন করেন নাই মহাপুরুষগণের আনুগত্যে তাদের ভজনে কোনো অধিকারই হয়েছে বলে আমরা মনে করি না। সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি থেকে বাস্তবিক পক্ষে ভজন শুরু হতে পারে। যেখানে সম্বন্ধ জ্ঞানই হয় নাই সেখানে ভজনের কোনো দিকদর্শন হতে পারে না, হয় না। বৈদিক এবং তান্ত্রিক পদ্ধতিতে যে উদ্দেশ্যে এইসব ভগবান আমাদের কাছে পাঠিয়েছেন তাতে পরবর্তীকালে বিভিন্ন ব্যভিচার প্রবিষ্ট হওয়াতে প্রচণ্ড বিকৃত অবস্থায় উন্নীত হয়েছে। বৈদিক পদ্ধতিতে যে ভগবানকে নির্ণয় করে দিচ্ছেন যেটা গীতাতে বলা হলো বেদৈষ্য সর্বৈ রহমেব বেদ্য, অনেক কথা আছে। তান্ত্রিক পদ্ধতিতে বেদে যে যাগযজ্ঞের কথা বলা আছে সেগুলো কেমনভাবে করতে হবে কী পদ্ধতিতে, অর্থাৎ এক কথায় যদি উত্তর দিতে হয়
তাহলে বৈদিক পদ্ধতিতে যা যা বলা আছে তান্ত্রিক পদ্ধতিতে তার তার অ্যাপ্লিকেশন তার প্রয়োগ অর্থাৎ ওগুলোকে কিভাবে অ্যাপ্লাইড ফর্মে অর্থাৎ কি করে আমরা প্রয়োগ করব একটা যোগ্য হবে বেদে বলা রয়েছে সেটাকে কিভাবে করতে হবে তার কোথায় কি হবে সমস্ত বিন্যাস এর মধ্যে বিভিন্ন নিষ্ঠুর ব্যক্তিগণ এর বিভিন্ন রকম কুৎসিত ব্যবহার করে এই ভক্তিপথকে কলুষিত করছে। আজকে যে আলোচনার আমার বিষয়বস্তু রয়েছে আপনারা যারা বিশেষভাবে বিদ্বান আপনারা যারা বিশেষ বুদ্ধিমান তারা আমার প্রথমেই যে শ্লোক আলোচনা করেছি সঙ্গে সঙ্গে আপনারা বুঝে গেছেন আজকে মহারাজ কি আলোচনা করবেন। হঠাৎ আমি চণ্ডীপাঠ থেকে এই শ্লোকের উচ্চারণ করলাম কেন? শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন বাস্তবিক পক্ষে আমরা যারা গৌড়ীয় যারা আসি রাধারানীর চরণ যুগলের আনুগত্যে ভজন করে থাকি সত্যি কথা বলতে আমরাই হচ্ছে বিশুদ্ধ শাক্ত। আমরা হলাম গৌড়ীয়রা, যারা গৌড়ীয় তারা হলেন বিশুদ্ধ শাক্ত। আর যারা বাস্তবিক পক্ষে রাধারানীর চরণকমলের মহিমা জানতে পাচ্ছেন না, যে রাধারানীর চরণকমলের নখরাবিন্দ থেকে সমগ্র দেবী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রকটিত হয়েছেন, সেই রাধারানীর চরণকমলের মহিমা না বুঝে যারা কালী দুর্গা ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, বিভিন্ন কুৎসিত মন্তব্য করছেন, তাদের জীবনে ধিক্কার। রাধারানীর কৃপা কটাক্ষ স্তোত্রতে আপনারা হয়তো শুনেছেন, আমি যে কথা বলছি সেগুলো কোনোটাই বানানো কথা নয়, সমগ্র কথাগুলি শাস্ত্রের বিচারের উপর প্রতিষ্ঠিত। কটাক্ষ স্তোত্রতে আপনারা শুনেছেন রাধারানীর সম্বন্ধে, কেন প্রথমেই রাধারানীর কথা নিলাম সেটা আপনারা অনুভব করতে পারবেন। অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার্চিতে হেমাদ্রিজা পুলোমজা বিরঞ্চিজা বরোপ্রদে। অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার্চিতে হেমাদ্রিজা পুলোমজা বিরঞ্চিজা বরোপ্রদে। এই শ্লোকেতে বিশেষ কি বলা হলো? বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যেখানে যত দেবী মূর্তি প্রকটিত হয়েছেন, যত শক্তির বিভিন্ন প্রকাশ, তারা সবই রাধারানীর চরণকমলের নখরাবিন্দ থেকে আবির্ভূত হয়েছেন। তারা রাধারানীর চরণকমলে কাতরভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করছেন, আপনি একটু কৃপা করুন আমাদের। বরপ্রদে, বরপ্রদে মানে যিনি বর দান করেন, বরদা বললে, বরদা বললে পুংলিঙ্গ হয় আর বরদে বললে স্ত্রীলিঙ্গ হয়। সংস্কৃত যারা পড়েছেন, যারা ব্যাকরণের কিছুমাত্র কাণ্ডজ্ঞান আছেন, তারা এই কথার মানে বুঝতে পারবেন। বিরঞ্চিজা বাজি হেমাদ্রিজা পুলোমজা বিরঞ্চিজা বরপ্রদে, তাদের সবাইকে অর্থাৎ পুলোমজা মানে হচ্ছে ইন্দ্রের স্ত্রীর নাম, হেমাদ্রিজা মানে হচ্ছে দুর্গা এই যে মা, আর ব্রহ্মা স্ত্রী গায়ত্রী আছে, সবাইকেই তিনি বরদান করছেন, আশীর্বাদ করছেন, তার শক্তিতেই সবাই শক্তিমান হয়ে বিরাজমান আছেন। অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্মজার্চিতে হেমাদ্রিজা পুলোমজা বিরঞ্চিজা বরোপ্রদে।
বরদা হলেন পরাত্পর অখিলেশ্বর, বরদে স্ত্রীলিঙ্গ, ভগবান এবং ভগবানের শক্তি অভিন্ন, সাক্ষাৎ ইন্দ্রাণী ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রের পত্নী, হিমাদ্রিজা হিমালয়ের কন্যা, পুলমজা শচীদেবী, হিমাদ্রিজা পার্বতী, বেরঞ্চিজা ব্রহ্মার কন্যা সরস্বতী, সকলেই যার কাছে আনত কন্দরে কাতরভাবে যার কাছে কৃপা প্রার্থনা করেন তারই নাম হল রাধারানী। চৈতন্য চৈতন্যিত মন্তব্য করেছেন, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার নেই, কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে যার জ্ঞান নাই, কৃষ্ণের যে শক্তিত্রয় জীবশক্তি মায়াশক্তি জীবশক্তি আর কি বলে চিৎশক্তি, কৃষ্ণের স্বরূপ আর কৃষ্ণের শক্তিত্রয় সম্বন্ধে যার কোনো কাণ্ডজ্ঞান নাই, সে পৃথিবীতে যত শাস্ত্র আছে সেই জন্য মুখস্থও করে ফেলেন তাতেও আমাদের কিছু যায় আসে না। তিনি সিদ্ধান্ত জানেন না, যিনি সিদ্ধান্ত জানেন না তার দ্বারা ভক্তি যাজন করা, ভক্তি যাজন করা সম্ভব হয় না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে চোখ খুলে দিয়েছেন, তার আগে শ্রীল প্রভুপাদের একটা কথা আলোচনা করতে চাই। শ্রীল প্রভুপাদকে অনেকে প্রশ্ন করেছেন, প্রভুপাদ এই জগন্নাথ মন্দিরেতে যেখানে জগন্নাথের মূর্তি আছে, এই জগন্নাথ মন্দিরের বাইরে দেয়ালেতে যে সমস্ত কুৎসিত চিত্রপট দেয়া আছে ওগুলো কেন দেয়া আছে? জগন্নাথ জগতের নাথ, তিনি নারায়ণ, তুরীয় বস্তু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ, তারই মন্দিরের গাত্রেতে মন্দিরের বিভিন্ন জায়গায় এই কুৎসিত জড়জগতের সব বীভৎস এইসব মূর্তিগুলো কেন খোদাই করা রয়েছে? শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের কাছে এরকম প্রশ্ন করা হয়েছিল। প্রভুপাদ তার উত্তরে বলেছিলেন, খুব ভালো, এগুলো অত্যন্ত মঙ্গলজনক। মঙ্গলজনক এইসব কুৎসিত চিত্রপট, এগুলো মঙ্গলজনক? হ্যাঁ, এগুলো বিশাল মঙ্গলজনক। বলে কেন? বলে এতে যে সমস্ত অসুর এবং রাক্ষস বৃত্তি সম্পন্ন ব্যক্তি আছেন তারা জগতের নাথকে দর্শন করতে গিয়ে বঞ্চিত হবেন, তারা জগন্নাথকে দর্শন পাবেন না, তারা ওই জগতের ওই ওই বস্তুগুলোর প্রতি আকর্ষণ, ওই দর্শন তারা আবদ্ধ হয়ে যাবে, মহামায়া তাদেরকে সেই জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত করবে। যদিও আমরা শাস্ত্রে শুনেছি জগন্নাথকে নাকি একবার দর্শন করার সঙ্গে সঙ্গে আর কোনো জন্মলাভ করতে হয় না, কথাটা কি সত্য কথা? বলে শুধু সত্য কথা নয়, অ্যাবসলিউট সত্য কথা। অনন্ত ব্রহ্মাণ্ডে যত সত্য আছে তার মধ্যে এই সত্যটাকে টপমোস্ট বললেও আমার কোনো সবচেয়ে ওপরের সত্য কথা, যার জন্য শাস্ত্রে বলা আছে, রথযাত্রা সম্বন্ধে বলা আছে, যারা ম্লেচ্ছ মুসলিম আদি যারা আছেন, অন্য অন্য ব্যভিচারী যারা জাত আছেন, সেই সমস্ত ব্যক্তিরা জগন্নাথ যখন রথেতে সবার হয়ে বেরোন, রথারূঢ় হয়ে যখন জগন্নাথ বেরোন, এটার গুপ্ত রহস্য হচ্ছে জগন্নাথ এই জগতে যত পতিত অধম ব্যক্তি আছেন তাদেরকে তিনি কৃপা করবার জন্যেই
এরম একটা রথযাত্রার লীলা করেন। শাস্ত্রেতে পরিষ্কারভাবে বিচার করে জানানো হয়েছে, রথারূঢ় বামনম দৃষ্টা পুনর্জন্মম নবিদ্যতে, রথেতে আরূঢ় জগন্নাথ দেবকে যে দর্শন করবেন তার পুনর্জন্ম নবিদ্যতে, তাকে আর এই জন্মমরণের যে চক্কর আর তার মধ্যে তাকে আর পড়তে হয় না। পৌপাদে সম্বন্ধে সুন্দরভাবে বলেছেন এইসব কথা। তথাপি জড়জগতের যে সমস্ত ব্যক্তিগণ জড়দৃষ্টি জড় অভিনিবেশ সম্পন্ন, তাদের কোনো জায়গায় কোনো দর্শনই সুষ্ঠু হয় না। তারা যদি কামাখ্যামাকে দর্শন করতে যান, তাদের কামাখ্যামায়ের দর্শনও হয় না, কামাখ্যামায়ের দর্শন তাদের হয় না। অনন্য প্রেম, অনন্য প্রেম ভক্তি যোগে যারা জগন্নাথের চিৎশক্তি বিমলা দেবীর কৃপা লাভ করেছেন, তারা জানতে পেরেছেন যিনি বিমলা দেবী তিনি এখানে কামাখ্যা মা রূপে রয়েছেন, তিনি যোগ মায়া। জড়জগতের যত অশান্ত ব্যক্তি, নিষ্ঠুর ব্যক্তি, কামুক ব্যক্তি, তাদের জন্য তিনি মহামায়া, কিন্তু আমাদের কাছে তিনি চিৎশক্তি বিমলা, বিমলা মা, বিমলা দেবী, যার নামকে আশ্রয় করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের পরম গুরুদেব শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের নাম রেখেছিলেন বিমলা প্রসাদ সরস্বতী। এই বিমলা দেবী জগন্নাথের যে চিৎশক্তি যোগমায়া, তাকে লক্ষ্য করে তার নামের উদ্দেশ্যে তাকে নিয়ে তার কৃপাশকে বিমলা প্রসাদ, বিমলা দেবীর এটা প্রসাদ, তার নাম হয়েছিল বিমলা প্রসাদ সরস্বতী। এসব কথা বড় গুপ্ত কথা, বড় গোপন কথা, এটা সবার সঙ্গে আলোচনার বিষয় নয়। শ্রী চৈতন্য চরিতামৃততে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অনেক সময় এই কথা বলেছেন, যার লাগি কহিতে মানা সেইজনীরা জানে, যার লাগি কহিতে মানা, যার লাগি কহিতে মানা সেই যদি না জানে, অর্থাৎ যার জন্য আমাদের এই গুপ্ত কথাগুলো বলা নিষেধ জগতে, আমি যদি এমনভাবে পরিবেশন করি যারা শুদ্ধ বৈষ্ণব আছেন, গুরু বৈষ্ণব আনুগত, তারা বুঝতে পারলেন, বাকি ব্যক্তিগণ সেরকম কিছু বুঝতে পারলেন না, আমি গুপ্ত কথাই বললাম। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অনেক কথা বলতে চেয়েছেন, সেই কথাগুলো আমরা কীর্তনেতে পাই, তথাপি আমাদের মনের বিষাক্ত যে অবস্থা তার জন্য আমরা ভগবানের চিৎশক্তিকে অনুভব করতে পারি না। ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনেতে জানিয়েছেন, সেখানে আমরা দেখি, তোমারে লঙ্ঘিয়া জীব কবে কৃষ্ণ পায়, কৃষ্ণ রাস প্রকটিল তোমার কি পায়। আবার ভাগবতী মহাপুরাণে বলা আছে যোগ মায়াম উপাশ্রিতাহা, যোগ মায়াকে আশ্রয় করে কৃষ্ণ রাস শুরু করলেন, কৃষ্ণ বললেন আজ আমি রাস রাস ক্রীড়া শুরু করব। সেখানে বলা রয়েছে যোগ মায়াম উপাশ্রিতম, যোগ মায়াকে আশ্রয় করে কৃষ্ণ বললেন আজ আমি রাস শুরু করব, আজ এই উপযুক্ত সময়। ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বললেন, নরোত্তম ঠাকুর অনেক জায়গায় বললেন, ভক্তিবিনোদ ঠাকুর অনেক পরিষ্কার করে বললেন, তোমারে লঙ্ঘিয়া জীব, তোমারে লঙ্ঘিয়া জীব কবে কৃষ্ণ পায়, কৃষ্ণ রাস প্রকটিল তোমার কৃপায়, ইত্যাদি আছেন। তথাপি আমার মাকে দর্শন করতে গিয়ে বিভিন্ন রকম কুৎসিত দর্শন হয়, বিভিন্ন লড়াই ঝগড়া, বিভিন্ন আমার কাছে প্রশ্ন করেন লোকে, তার কয়েকটা আমি আলোচনা করব। এই আলোচনা যদি আপনার এক মাস আমি করতে থাকি এই বিষয়গুলো, তাহলেও মনে করো আমি কোনো কুলকিনারা পাবো না, আজকে খালি কেবল স্পর্শ করে যাচ্ছি, কুলকিনারা পাবো না, এত গম্ভীর এসব আলোচনা। শ্রীল বামনদেব যদি আজকে প্রকট থাকতেন তাহলে এই নিয়ে এসব আলোচনা করতে পারতেন, আর আমার পক্ষে তো সম্ভব নয়, তাদের কৃপাতে যদি কিছু হয়।
ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি আবরণ সংবরিবে তুমি বিশ্বদরি, শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার, শ্রীকৃষ্ণ সান্মুখ্য যার ভাগ্যক্রমে হয় তারই মুক্তি দিয়া কর অশোক অভয়। এর দ্বারা কি বোঝা গেল, এর দ্বারা কি বোঝা গেল? আমাদের নবদ্বীপ ধামেতে এই মা পৌড়মা, পৌড়মা পোড়ামা বা পৌড়মা রূপে আবির্ভাব হয়েছেন, যাকে আমরা বৈষ্ণবগণ যারা আছেন, যারা বৈষ্ণব তারা তার সম্মুখে বসে এইসব কীর্তনগুলো করে থাকেন। আবার জড়জগতের লোক তারা আসেন, তারাও পুজো দিচ্ছেন, তাদের কাছে তিনি দুর্গা বিভিন্ন বহিরঙ্গা শক্তি রূপে কাজ করছেন, তাদের কাছে তিনি বহির্মুখ ব্যক্তির কাছে তিনি তার নিজের স্বরূপটাকে প্রকাশ করছেন না। বড় আশ্চর্যের বিষয়, বিভিন্ন ধরনের তর্ক ঝগড়া উৎপত্তি হয় এই মায়ের পূজো নিয়ে, মায়ের দর্শন নিয়ে, শঙ্কর ভগবানের তত্ত্ব নিয়ে। বিভিন্ন উত্তর আমি 15-16 বছর ধরে বিভিন্ন জায়গায় আলোচনা করেছিলাম, তখন হয়তো এসব তোলা হয়নি, ভগবানের ইচ্ছায় এখন আর তুলে রাখছে, এগুলো সব হারিয়ে গেছে কথাগুলো। যে শঙ্কর ভগবানের ভাগবতে যে বলা আছে যে শঙ্করের শিবব্রত যারা গ্রহণ করবেন তারা পাষণ্ড গতি লাভ করবেন, তাদের ভক্তি হবে না। অথচ আমরা দেখেছি মহামহাপুরুষগণ, শিল ভক্তি প্রমোদ পুরীবেশী মহারাজ আদি অনেক মহামহাপুরুষ তারা শিব ঠাকুরকে অত্যন্ত যত্ন করতেন, আদর করতেন, এবং আমিও জন্ম থেকেই তাকে আদর করে থাকি। জানি না আমার ভক্তি আছে কি না আর হবে কি না বলতে পারি না, এটা বৈষ্ণব জগৎ বিচার করবেন, কিন্তু হরিভক্তি বিলাসে সে সনাতন গোস্বামী পুরস্কার জানিয়ে দিয়েছেন শিব চতুর্দশী ব্রতকে বৈষ্ণব মতে যারা পালন না করবেন তাদের প্রত্যাব্যয়গ্রস্ত হতে হবে। এসব কথার অনেক ব্যাখ্যা আছে। যদি কেউ বলে অদ্বৈত গোসাইয়ের প্রসাদ পাওয়া যাবে না, তাকে চিরকালের মতো মায়াতে ফেলে দেওয়া হবে, সেই অদ্বৈত গোসাই হলেন সদাশিব, তিনি সদাশিব অর্থাৎ মূল শিব বৈকুণ্ঠে, তার প্রসাদ পাওয়া যাবে না, এটা হতে পারে না। আবার যদি বিশ্বনাথের কথা বলেন, যে বন্দনা আমি প্রথমে বন্দনাতে শুরু করলাম, আপনাদের মধ্যে যদি কেউ তর্ক করেন তাহলে প্রথমেই আমি বলব শ্রীমন মহাপ্রভু যিনি পরাৎপর অখিলেশ্বর সাক্ষাৎ ভগবান, তিনি বারাণসীতে যখন তিনি লীলা করছিলেন, বারাণসীতে অবস্থানকালীন অবস্থায় তিনি প্রত্যহ প্রতিদিন বিশ্বনাথের দর্শন করবার জন্য যেতেন। শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর, তার যে কোনো ক্রিয়াকর্ম, ওঠা বসা চলা শোয়া যে কোনো ক্রিয়াকর্ম, কিছু বলা কিছু দেখা, সভক্তেভ্যো সুধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশাম সচৈতন্য কিং মে পুনরপিদীশ্বর ইয়াস্পতি পদম আছে। সেখানে বলছেন শ্রীমন মহাপ্রভু ওঠা বসা চলা ফেরা যা কিছু ক্রিয়াকর্ম করেছেন সেগুলো সব হলো ভজনের মুদ্রা। সভক্তেভ্য শুদ্ধ্যাম নিজ ভজন মুদ্রাম উপদিশন, নিজের যে ভক্তগণ তাদের মধ্যে ভজনের ভজনের গুপ্ত কথা জানাবার জন্য তিনি এইসব লীলাগুলো করেছেন। রোজ তিনি গঙ্গা স্নান করে বিশ্বনাথ দর্শনের জন্য যেতেন। কেউ যদি বলেন বিশ্বনাথের মন্দির দর্শন করা আমাদের নিষিদ্ধ, আমরা বৈষ্ণব হয়ে গেছি, তাহলে তাকে মহামূর্খ বলা হবে, গাধা বলা হবে। আবার এমন এমন সমস্ত
আবার এমন এমন সমস্ত কথা বৈষ্ণব সমাজে শোনা যায়, তারা বলছেন উল্টো দর্শন করা নিষেধ, বড় বড় আচার্য তারা হয়েছেন, শ্রীল বামন গোস্বী মহারাজ কেশব গোস্বী মহারাজ তাদেরকে অনুমোদন করেন নাই, বিভিন্ন জায়গায় শোনা যায়। তারা বলেন মহারাজ উল্টো রথ তো আমাদের বৈষ্ণবদের দেখা নিষেধ। আমি তুমি তো বৈষ্ণব হয়েছ, আমি তো বৈষ্ণব হইনি, আমার জন্য তো নিষেধ নয়। বলে না আমরা শুনেছি নিষেধ। আর কোথায় শুনলে? বলো অমুক অমুক সব মহারাজরা বলেন, বড় বড় আচার্য। আর তাহলে চৈতন্য চরিতামিতের কথাগুলোকে ফেলে দেবো, ওই আচার্যের কথাটা ধরবো, কী বলতে চাও? চৈতন্য চরিতামিত তো লেখা রয়েছে যে মহাপ্রভু যখন রথযাত্রা করলেন, তারপরে উল্টো রথের সময় লেখা রয়েছে পুনরপি উল্টো রথের সময় যেরম আছেন সেরকম করলেন লীলা, মহাপ্রভুর কথা বলা রয়েছে চৈতন্য চরিতামিত খুলে। কেউ যদি না দেখে থাকে, অন্ধ হয়ে থাকে, তারা খুলে দেখে নিন, পুনরপি সেই যেমন করেছিলেন রথযাত্রায় উল্টো রথেও সেরকম করলেন। এখন যদি মহাপ্রভু করে থাকেন, তার পার্শ্বদন করে থাকেন, তুমি তার থেকে বড় বৈষ্ণব হয়ে গেছে, তাই জন্য নিষেধ, তোমার গোপীভাব এসে গেছে। ছিল সন্ত গোস্বামী মহারাজ হলে কাঁচা গালাগাল দিতেন, ছিল সন্ত গোস্বামী, আমি ওগুলো বলতে পারবো না বলে তাদেরকে শায়েস্তা করে দিতেন। তারা সম্পূর্ণ শাস্ত্রের বিরুদ্ধ কথা বলেন, কিন্তু জগতে তাদেরই নাম হয়ে গেল। শাস্ত্রের কোনো রকম প্রমাণ নেই তারা যা কথা বলেন। বা গুরুদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করা যাবে না, দুধ দিয়ে স্নান করা যাবে না, বামন কোন হারামজাদা বলে, বামন গোস্বামী কোন হারামজাদা বলে এই কথা। আশ্চর্য হয়ে যায় যেখানে শাস্ত্রের বিচার রয়েছে সেখানে নতুন আমি নিজে থেকে কোনো বিচার প্রস্তুত করতে পারি না। মহাজনের আনুগত্য আমি করছি কি না সেটার প্রমাণ হলো আমার চরিত্র, আমার স্বভাব, আমার আচরণ, আমার সিদ্ধান্ত, এগুলো কোনোটাই আমার নয়। আমি মহাজনের আনুগত্যে লাভ করেছি, তাদের সম্পত্তি তাদের জিনিস। যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম, বাবা এবং মা, শঙ্কর এবং পার্বতী, বাবা মাকে কেউ যদি উপেক্ষা করে, অবশ্য জড়জগতে যেসব প্রাচণ্ড মা বাবা তাদের কথা বলছি না, আদর্শ মা বাবা শঙ্কর এবং পার্বতীর মতো, পিতামাতাকে উপেক্ষা করার কথা বলা নেই, কিন্তু বিশেষ করে শঙ্কর এবং পার্বতী। যেখানে অনেকে আমাকে প্রশ্ন করলো, হরিদ্বারে আমার অনেক হরিকথা হয়েছিল, সেখানে অনেক পুরনো বৈষ্ণবগণ আমাকে প্রশ্ন করলেন, আপনি শিবলিঙ্গতে 108টা বেলপাতা দিয়ে পুজো করতেন, এখানে তো তুলসী দেওয়া যায়। আমার হ্যাঁ তুলসী তো দেয়া যায়, কিন্তু আমরা সদাশিব হিসাবে মানি, কিন্তু এর মধ্যে একটা প্রশ্ন আছে যে যদিও ইনি সদাশিব, অদ্বৈত গোসাই সদাশিব, অদ্বৈত গোসাই যদি বিগ্রহ থাকে তার মধ্যে আমি যদি তুলসী দিই সেটা ভালো, আর লিঙ্গের মধ্যে যদি তুলসী দিই তাহলে আমাকে দেখে জড়জগতের যত লোক আছে তারা বলবে এই লিঙ্গতে তুলসী দিতে হয়, তারা তুলসী গাছকে এরা মোড়াবে, মুড়িয়ে শিব ঠাকুরের লিঙ্গতে দেবে তারা। যেহেতু জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, এই লিঙ্গ জনি এইসব কথাগুলো অনেকে অত্যন্ত কুৎসিতভাবে গ্রহণ করে, এই সমস্ত কী কথা, ছি ছি বলেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ব্রহ্মসংহিতার তাৎপর্য ব্যাখ্যাতে বিভিন্ন জায়গায় শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, যারা শুদ্ধ ভক্তিপথের ব্যক্তি তারা যেন মনে রাখেন এই যে লিঙ্গ জনি এইসব কথাগুলো, একটা হচ্ছে তাত্ত্বিক কথা, এর মধ্যে কোনো ব্যভিচারের কোনো প্রসঙ্গ নাই, এর অনেক গুপ্ত রহস্য আছে। কেউ যদি কুৎসিত কদাকার হৃদয় সম্পন্ন হয়, যাহা যাহা নেত্য পরে তাহা রক্ত মাংস স্ফুরে, রায় রামানন্দ সংবাদে আমরা পেয়েছিলাম যাহা যাহা নেত্য পরে তাহা কৃষ্ণ স্ফুরে, কিন্তু এখানে আমাদের বলতে বাধ্য হচ্ছি যারা অত্যন্ত কদাকার কুৎসিত দর্শন সম্পন্ন তাদের জন্য কি,
যাহা যাহা নিত্য পরে তাহা তাহা রক্ত মাংস স্ফুরে, ওই একটা মেয়ে ছেলে, ওই একটা ব্যাটা ছেলে, এইসব দর্শন তাদের, তাদের জন্য কামাখ্যামা দর্শন খোলা রাখবেন না। যতই তারা পাঁচশো এক টাকা টিকিট দিয়ে আগে ঢুকে যাবেন, কিন্তু কামাখ্যামা তাদের দর্শন দেবেন না, তাদেরকে চির বঞ্চনা করবেন। গায়ের জোরে কামাখ্যামাকে দর্শন করা যায় না। আমি সারা জীবনে আমার দাড়ি পেকে গেছে, কোনো দিনই আসামে পথা ঢুকি নাই, সেগুলো বিষ্ণু গোস্বামী মহারাজের ভালোবাসাতে আসতে বাধ্য হয়েছি, প্রকটকালে তো হলো না সময়, দুর্ভাগ্য। কিন্তু এই যে যোগমায়া দেখছেন কামাখ্যামা, ছিল সনাতন গোসাই বৃহৎ ভাগবতামৃততে লিখেছেন, বৃন্দাবনে যে গোপকুমারের কথা আমরা জানতে পারি, ভক্তির অনেক তরতম বিচার আছে, এসব বুঝবার মতো লোক সেরকম নাই, আপনারা দু একজন থাকতে পারে, কেউই কিছু বুঝবে না, ওই জন্য আমি অত্যন্ত সরলভাবে আলোচনা করার চেষ্টা করি, যেন কিচ্ছু বুঝবে না। ভক্তির যে অত্যন্ত সূক্ষ্ম বিচারগুলো আছে, অনন্য ভজনে যারা প্রতিষ্ঠিত তারা ছাড়া বা সাধারণ কোনো ব্যক্তি বোঝেন না, তারা মঠবাস করেন কি কোমঠে বাস করেন আমি জানি না, মঠবাস আর কোমঠে বাস, কোমঠ মানে হচ্ছে যেখানে পায়খানা করে কোমঠ, মঠবাস হচ্ছে অত্যন্ত উঁচু কথা, গৌড়ীয় মঠে বাস মানে বৃন্দাবনে বাস করা। শ্রীল প্রভুপাদের আনুগত্যে আমরা এটা শিখেছি, গৌড়ীয় মঠে বাস করা মানে হচ্ছে বৃন্দাবনে বাস করা। আর যারা কোমঠে বাস করেন তারা তো গৌড়ীয় মঠের অন্ন ধ্বংস করছেন, অন্ন ডাল ধ্বংস করছেন, পয়সা লুটছেন, তারা গৌড়ীয় মঠে থাকেন না। গৌড়ীয় মঠ অত সস্তা জিনিস নয়, বড় আশ্চর্য জিনিস। আমাদের এখন আদর্শের অভাব হয়ে গেছে, ছিল বিষ্ণু গোস্বামী মহারাজের মতো যদি আদর্শ থাকে আর তিনি যদি কম করে একশো সাল বাঁচতেন, একশো বছর, তার আসামের মধ্যে ওই মঠটাই সবচেয়ে উঁচু। পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ বলেছিলেন এ পুরো, আর তিনিও বলতেন দেখবে এই আসামের মধ্যে পুরো এই মঠটাই সবচেয়ে ওপরে হবে, কেন মঠ কত কীরকম বাইরের উন্নতি হয়েছে এটা দেখে মঠের বিচার করা যায় না, সেখানে আদর্শবান বৈষ্ণবের দ্বারাতেই অপ্রাকৃত গৌড়ীয় মঠের বিচারটা হয়ে থাকে। যাকে যে জন্য কথাটা বললাম সেটা হচ্ছে এই যে ভগবান গীতাতে সেখানে লিখেছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে চরাচরম। আপনারা যারা গীতার অনুশীলন করেন, যারা সামান্যভাবে একটু গীতা আলোচনা করেন, মহাজনদের আনুগত্য করলে তো কোনো কথাই নাই, যারা অন্তত গীতাটাকে একটু শ্রদ্ধাভরে আলোচনা করেন তারা দেখবেন সেখানে লেখা আছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে চরাচরম। আমার অধ্যক্ষতায় আমার প্রিন্সিপালশিপে এই জগতে যত প্রকৃতি সুয়াতে চরাচরম, চরাচর বিশ্বের যে জন্ম হচ্ছে, আমার অধ্যক্ষতায় ইংরেজিতে বলে আন্ডার মাই প্রিন্সিপালশিপ, আমার প্রিন্সিপালশিপে আমার অধ্যক্ষতায় এই জগৎ প্রকৃতি সুয়াতে চরাচরম, চরাচর বিশ্বের জন্ম হচ্ছে। অন্য এক জায়গায় ভগবান বলছেন, খুব সুন্দরভাবে শুনতে হবে, অল্প পরে যদি সময় হয় অনেক বিস্তৃত আলোচনা করব ভগবানের যদি ইচ্ছা হয়। ভগবান গীতাতেই আবার বলছেন, মম জনির মহৎ ব্রহ্ম অহম বীজ প্রদে পিতা, বলছেন মম জনির মহৎ ব্রহ্ম অহম বীজ প্রদে পিতা, মম জনির মহৎ ব্রহ্ম আর আমি হচ্ছি সেই
বীজপ্রদে পিতা, পিতা মাতা না হলে সন্তানের উৎপত্তি হয় না। এখানে এই সমস্যাটা আপনারা সমাধান পেলেন, কিন্তু আপনারা যে অর্থেতে এই কথাটা অনুভব করলেন আমার উদ্দেশ্যটা সেই কথা নয়, আরো অনেক উঁচু কথা আমার, যেখানে আপনাকে বেদান্ত উপনিষদ ভাগবত সর্ব জায়গায় বলছেন ভগবানকে সনাতন পরাত্পর অখিলেশ্বর বলা হয়, বলা হয় কি না? ব্রহ্মসংহিতার প্রথম সূত্রতেই বলছেন, সেখানে বলছেন কি, বলছেন পুরাণ পুরুষ হলেন এই ভগবান শ্রীকৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যার কোনো আদি নেই, যার কোনো উৎপত্তির কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, অথচ যিনি সমস্ত কিছু অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু উৎপত্তির উদ্ভবের উদ্ভব বা উৎপত্তির সমস্ত কারণ একমাত্র তিনি, সমস্ত কিছু অনন্ত ব্রহ্মাণ্ডে যত কিছু উদ্ভূত হয়েছে চোখের সামনে দৃশ্যমান অথচ অথবা অদৃশ্যমান, জগতে কোনো কিছুই তো সব তো দেখা যায় না চোখে, দৃশ্য এবং অদৃশ্যমান জগতের যা কিছু আছে অনন্ত ব্রহ্মা ইনফিনিটি ওয়ার্ল্ডে, সেখানে যেখানে যা কিছু আছে সমস্ত কিছু ভগবান গোবিন্দ থেকেই এসছেন, গোবিন্দের আর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, বোঝা গেল, গোবিন্দের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য বলা হয়েছে অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আর আপনারা যারা শাস্ত্রের বিন্দুমাত্র কথা কিছু শুনেছেন তারা জানেন প্রত্যেক সৎশাস্ত্রেতে এই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে সনাতন পুরুষ, সনাতন ধর্ম, সনাতন পুরুষ ইত্যাদি কথা বলা হয়েছে। আর গীতা আর ব্রহ্মসংহিতা সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি রেখা ছয়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা, হ্যাঁ এই যে শ্লোক আছে, হ্যাঁ এই শ্লোকেতে বলা হয়েছে যে কৃষ্ণের ইচ্ছাতে এই মা সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছয়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা, এই যে শ্লোক আছে এতে পরিষ্কার বলা রয়েছে যে কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী কৃষ্ণের ইঙ্গিতে তিনি জগৎকে পরিচালনা করছেন, সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছয়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা, যাকে কামাখ্যা বলছেন মা দুর্গা, তিনি বহিরঙ্গা শক্তির দ্বারা এই জগৎকে সমস্ত পরিচালনা করছেন, কবু স্বর্গে কবু নরকে চৈতন্য চরিতামৃত উত্তর দিয়েছেন দ্বন্দ্বজনে রাজা যেন নরকে নদীতে চুবায়, যারা দণ্ড শাস্তি পাবে রাজা তাদেরকে দড়িতে বেঁধে জলের মধ্যে ছুটছেন আওয়াজ তুলছেন। আমাদের চৈতন্য চরিতামৃত খুব সহজভাবে বলা রয়েছে মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কারণে কৃষ্ণ করিলেন বেদ পুরাণ আদি সব করলেন, মায়াবদ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই, বরঞ্চ এই কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরিষ্কার জানিয়েছেন যে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়, পিসাচি পেলে যেমন মানুষের মতি আচ্ছন্ন হয় সেই যেমন বুঝতে পারে না তার পরিচয় ভুলে যায় সমস্ত কিছু ভুলে, পিসাচি যা করায় তাই করে, এই জগতে যত ব্যক্তি আছে এমনকি যারা গুরুচরণ আশ্রয় করার অভিনয় করেছে তারাও মায়া পিসাচি তাদেরকে নুনাধি কবলিত করে তাদের মায়া জগতের যে চাটনি
সে চাটনি খাওয়াচ্ছে, সবার কম্য নয়। সেই জন্য পরিষ্কার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানাচ্ছেন, পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়। তাহলে কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী দেবী সৃষ্টির এই যা কিছু উত্থাত পতন এগুলো সব করাচ্ছেন। আর যেটাকে বলা হয় এখানে এই পিঠেতে মায়ের যে অংশটা পড়েছে সেটা নিয়ে অত্যন্ত এই আমাদের সাধুমলে অত্যন্ত নানারকম মতবিরোধ দেখা যায়। এইখানে যেতে নেই, এখানে দর্শন করতে নেই, আমি জানি না তাদের কে শিক্ষা দিল, তারা কি বুঝলেন। একটু আগেই আমি বললাম ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, মম জনির মহৎ ব্রহ্ম অহম বীজ প্রদে পিতা। এটা হচ্ছে ব্রহ্মজনী, এর ভেতরে অনেক অত্যন্ত গুপ্ত রহস্য রয়েছে। যেটাকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়, এরা গীতাতে আমি প্রথমেই বললাম যে মায়াধ্যক্ষেন প্রকৃতি শুয়েতে চরাচরম, ভগবানের যে ইক্ষণ শক্তি চৈতন্য চৈতন্যতে বলছেন, আমি যখন প্রকৃতির দিকে দৃষ্টিপাত করি, মহাবিষ্ণু যখন প্রকৃতি মায়ের দিকে দৃষ্টিপাত করা হয় করেন, তখন তার দ্বারা অনন্ত কোটি জীব যারা পূর্বকল্পে তার কল্পে সমস্ত বিষ্ণুর মধ্যে ছিলেন, সেগুলো সমস্ত এই দৃষ্টির মাধ্যমে যত জীবরাশি আছে সমস্ত কিছু যারা সায়েন্স পড়েছেন তারা জানেন। আমি পরে আলোচনা করব, ভালো সভা যখন হবে, অনেকেই এখানে বুঝতে পারবেন না। এখানে বলা হচ্ছে মহাবিষ্ণু যখন তাকাচ্ছেন তখন ওই দৃষ্টির মাধ্যমে আ বিম অফ লাইট, আলোর একটা বিম এর মধ্যে চলে যাচ্ছে। অনন্ত জীব ওই যেমন একটা বদ্ধ অন্ধকার ঘরে যদি একটা জানলা একটা জায়গা টুকরো একটা জায়গা খোলা থাকে, একটা গর্ত থাকে দরজাতে বা জানলাতে, সূর্যের আলোক পড়লে পরে ঘর থেকে দেখা যায় সূর্যের আলোক যে ঘরেতে পতিত হচ্ছে তার দিকে তাকালে দেখা যাবে অনন্ত ধূলিকণা, যেন মনে হচ্ছে এই লাইটের যে বিম আসছে অন্ধকার ঘরেতে এটা দেখা যায় ভালো, এই ধূলিকণা মানে অনন্ত ধূলিকণা এরম উঠছে, ওই যে লাইটটা পড়ছে ওর মধ্যে দেখা ধূলিকণাগুলো উঠছে অনন্ত ধূলিকণা। ঠিক এই প্রমাণটা এই উদাহরণটা আমি দিলাম এই কারণে যাতে এখানকার সাধারণ লোকেদের বুঝতে সুবিধা হয়। যে ধূলিকণাগুলো আপনি দেখলেন অন্ধকার ঘরে উঠছে অনন্ত ধূলিকণা, এরকম এই বিরজার জলেতে, বিরজা বিরজার জলেতে অনন্ত ব্রহ্মাণ্ড এই ধূলিকণা যে ঘরেতে আপনি দেখলেন সেরকম এখানে ভাসছে। বিরজার যে জল আছে বিরজা নদীর জলেতে অনন্ত ব্রহ্মাণ্ড ভাসছে। তোমার এই লিঙ্গিয়া জীব কবে কৃষ্ণ পায়, কত বড় সত্যি কথা। এই নদীটার নাম হয়েছে বিরজা, কেন নাম হলো বিরজা, অন্য নাম হলো না তো, বিরজা নাম হলো কেন? বলে এই জন্য নাম হলো, জীব যদি সাধন ভজন করে শেষ অবস্থায় ব্রহ্মলোক পার হয়েও তার ভেতরে যদি কোনো ময়লা থাকে তাহলে বিরজার জলেতে স্নান করে বিরজা, অর্থাৎ রজতম গুণকে ধুয়ে বিশুদ্ধ শতগুণ লাভ করিয়ে তবে তাকে ছাড়বে, বোঝা গেল। এই জন্য এটার নাম হয়েছে বিরজা, বিরজা মানে বিগত রজা, রজগুণ তমগুণ থাকবে না। যে জীব এই ব্রহ্মাণ্ড পার করে যাবে, ব্রহ্মাণ্ড বেদী বিরজা, বিরজার পরেতে সেখানে ব্রহ্মলোক, সেখানে ব্রহ্মজ্যোতি আছে, সেই ব্রহ্মজ্যোতিকে ভেদ করে গেলে সেখানে সদাশিব অদ্বৈত গোসাই এবং শচী ঠাকুর সীতা ঠাকুরানী মহাশক্তি আদ্যাশক্তি যাকে বলা হয় তিনি ওখানে আছেন বিরাজমান, সেটা বৈকুণ্ঠ লোক।
সেটাকে আস্তে আস্তে সেখান থেকে আস্তে আস্তে উর্ধে গেলে বৈকুণ্ঠ লোকের বিভিন্ন প্রকোষ্ঠ, এটাকে ভেদ করে গেলে আরও উপরে যদি হয় অযোধ্যা রামচন্দ্র নৃসিংহ এইসব পাবে, সেটাও হবে যদি ভেদ করে যায়। সেখানে গিয়ে কোথায় হবে বলে সেখানে তারকায় প্রবিষ্ট হবে, তারও যদি আগে যায় সেখানে গিয়ে মথুরা, মথুরাকে ভেদ করে সেখান মথুরা থেকে আরও যদি উন্নত রস দরকার হয় যেটা গোপকুমারের হয়েছিল, গোপকুমারের আগের রস ভাল লাগছে না, যা যা রস পাচ্ছেন না আরও উঁচু রস দরকার। যখন জগন্নাথ পুরীতে গেছেন বেশ কদিন থাকলেন গোপকুমার খুব ভালো লাগলো, তারপর বলছে এখানেও আমার আরও উঁচু রস দরকার বিভিন্ন। আর এই যে যোগমায়া দেখছেন যাকে কামাখ্যামা বলা হয়, এই যোগমায়া সনাতন গোস্বাইপা জানিয়েছেন এই যোগমায়া এই যোগমায়া কামাখ্যামা এই আমাদের গোপকুমারকে কামগায়ত্রী কামবীজ দান করেছিলেন। আমি কেন আজকে পাগলের মতো মায়ের কাছে গেলাম কি কারণে, না সনাতন গোস্বাই জানিয়েছেন যে গোপকুমারকে যে কামগায়ত্রী কামবীজ দিয়েছিল সেই মা দিয়েছিলেন আদ্যাশক্তি, এই মা যোগমায়া তাকে দিয়েছিলেন, যার জন্য আমরা আজকে কামগায়ত্রী জপ করছি। বড় আশ্চর্য বিষয়, ভগবানকে বলার সময় যদি বলা হয় সনাতন, আর এই দেবীকে যদি বলতে হয় সনাতনী, একজনকে বলা হয় সনাতন একজনকে বলা হয় সনাতনী। জ্যোতির্লিঙ্গের ব্যাখ্যাটা আমি করে নিই, তাহলে আপনাদের ভেতরে যদি কুৎসিত কোনো ধারণা থেকে থাকে কেটে যাবে। ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা আপনারা জানতে পারেন, সেটা কোনো লিঙ্গ কথাটা কোনো নোংরা কথা নয়, এর অনেক সৃষ্টির রহস্য সম্বন্ধে যদি ভাগবত কথা আলোচনা হয় আর আপনারা যদি সে সুযোগ দেন তাহলে আমি এইসব কথা আলোচনা কোনো সময়, গোবিন্দ মহারাজ এখনই বলছিলেন আমার এখানে আপনি হরিকথা বলুন ভাগবত কথা, আমি আমার তো সময় নেই আর ভাগবত সব তো আমি করি না, সস্তা ভাগবত সব তো আমি করি না, করলে দীর্ঘদিন যাবত আলোচনা করি আমার সময় কই, এক মাস ব্রতের সময় এক বছর আগে থেকে ঠিক হয়ে রয়েছে এই কার্তিক মাসে কোথায় হবে আগে থেকে, এই গেল বছর শিলিগুড়িতে হয়েছিল মিলনপল্লী মঠে। যাই হোক, সেখানে বলা হচ্ছে যে এই যে লিঙ্গ কথাটা বলা রইল, এটা যে ভগবান যে দৃষ্টি দিচ্ছেন দৃষ্টির মাধ্যমে বারোটা দ্বাদশ ভগবানের যে দৃষ্টির যে জ্যোতি, এই জ্যোতিটা এই জড়জগতে এই যে গর্ভ প্রকৃতি মা, প্রকৃতি মা এই প্রকৃতি মায়ের গর্ভতে এই বীজগুলো পড়ে গেল, প্রকৃতি মায়ের গর্ভতে এই বীজগুলো যেমন অহম বীজ প্রদে পিতা পল্ল বীজ, এবার প্রকৃতি মার কিছু করার নেই, পূর্বে যার যেরম সংস্কার আছে সেই অনুপাতে প্রকৃতি মা কাউকে গরু গাধা বানাচ্ছেন, কাউকে ভেড়া বানাচ্ছেন, কাউকে ছাগল বানাচ্ছেন, কাউকে ইঁদুর বানাচ্ছেন, কাউকে সাপ বানাচ্ছেন, কাউকে মেয়ে ছেলে, কাউকে বেটা ছেলে, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে চোর, কাউকে ধার্মিক ইত্যাদি, এটা কাউর কিছু করার নাই। যার জন্য গীতাতে পরিষ্কার বলা হয়েছে প্রকৃতি ক্রিয়ামানানি গুণ কর্মের অবসর অহংকার বিমলাত্মা কর্তা অহম ইতি মান্যতে, গীতাতে কি বলছেন যে প্রকৃতি তোমাকে সব করাচ্ছে, তুমি অহংকার করে বলছ না আমি হচ্ছে মালিক, কোথা থেকে মালিক হলে তুমি, আর কদিনের জন্য মালিক হলে, কে তোমাকে মালিক বানালো? ভক্তিময় ঠাকুর কীর্তনগুলো যে বলেছে বাল্যকালে আমি বন্ধুদের সঙ্গে খেলাধুলা করলাম, শৈশব যখন হলো পাঠ পড়ি অহরহ, এখন পড়াশোনা আরম্ভ করলো আর কিছুদিনে জ্ঞান উপজিলি জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ, কীর্তনে আছে পাঠ করার পড়ার পরে এবার যুবক অবস্থা হলো, তখন এবার সংসারের পত্তন হলো, এবার ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে, তথাপি আমি যে মালিক এই বুদ্ধিটা কিন্তু ত্যাগ করতে পারছে না। কেন? তাদের উপর যোগমায়া মহামায়ার যোগমায়ার কৃপা হয় নাই, মহামায়া তাদেরকে দুর্গা তাদেরকে দুর্গ
অর্থাৎ কারাগারের মধ্যে ফেলে রেখেছেন। কারাগার যেমন জেলের মধ্যে ফেলে রাখেন, তাহলে বামন গোস্বামী মহারাজ প্রায় মজা করে বলতেন, মা আমায় ঘোরাবি কত চোখ বাঁধা বলদের মতো। বামন গোস্বামী মা হেসে হেসে বলতেন, মা আমায় ঘোরাবি কত চোখ বাঁধা বলদের মতো। কথাটা অত্যন্ত সত্য কথা। তাহলে সেখানে পরিষ্কারভাবে আমরা দেখছি, পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন ভগবান নিজে সাক্ষাৎ পরাত্মা অখিলেশ্বর বলছেন, প্রকৃতি ক্রিয়ামানানি গুণ কর্মের অবসর, অহংকার বিমরাত্মা কর্তা অহম ইতি মান্নাতে, আমি কর্তা মনে করছেন। এইভাবে তাদেরকে বন্ধন দশায় মহামায়া তাদেরকে ফেলে দিচ্ছেন। তারা মন্দিরে গেলে দেখবে কুৎসিত জিনিস দেখতে পাবে। তাহলে আমি যে চণ্ডীপাঠে শ্লোক দিয়ে শুরু করলাম, তার আগেতে জ্যোতির্লিঙ্গের ব্যাখ্যা করলাম। এই যে লিঙ্গ বলা হয় শিবলিঙ্গ, এটা হচ্ছে ওই জ্যোতি থেকে এসছেন, এটা হচ্ছে সৃষ্টির একটা রহস্য। এই যে লিঙ্গ দেখেন শিবলিঙ্গ, এটা সৃষ্টির একটা রহস্য। এই লিঙ্গটা দেখলেন কেন, লিঙ্গ জনি ছাড়া সৃষ্টির কোনো কিছু হয় না। সে তোমার ছোট বিষয় হোক আর বড় বিষয় হোক, তো আমাদের উদ্দেশ্যটা অনেক উচ্চ, অনেক পবিত্র, কোনো কুৎসিত নোংরা কোনো ঘটনা আমরা আলোচনা করতে বসে নাই। তাহলে পরিষ্কার আপনারা বুঝতে পাচ্ছেন জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বিভিন্ন জায়গায় রয়েছে। শিবলিঙ্গ মানে হল শম্ভু, যাকে অদ্বৈত গোসাই বলা হয়, যেটা চৈতন্য চরিতামৃত যারা শুদ্ধ আলোচনা শ্রবণ করেছেন তারা জানেন। অদ্বৈত গোসাইয়ের তত্ত্ব আলোচনা করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরিষ্কার জানিয়েছেন, মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়া য শ্রীজতি অদহা তৎসব তস্যাবতার এব অহম অদ্বৈত আচার্যেশ্বরাহা বলেছেন। কি বলেছেন, কি বললাম আমি, মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়া য শ্রীজতি অদহা তস্যাবতার এব অয়ম অদ্বৈত আচার্যেশ্বরাহা। তার মানে কি হল, অদ্বৈত আচার্য ইজ নন ডিফারেন্ট ফ্রম মহাবিষ্ণু। শিক্ষিত লোকরা বুঝবেন, অদ্বৈত গোসাইয়ের সঙ্গে মহাবিষ্ণুর কোনো পার্থক্য নেই, যেই অদ্বৈত সেই মহাবিষ্ণু, খালি একটাই পার্থক্য, সেটা কি পার্থক্য নয়, এটাকে বলা হয় তিনি কেবল ইক্ষণকর্তা আর তিনি উপাদান। এই জগতের যা কিছু উপাদান মেটেরিয়ালগুলো দিচ্ছেন উপাদান, সেগুলো অদ্বৈত গোসাই সদাশিব দিচ্ছেন, আর মহাবিষ্ণু খালি তাকাচ্ছেন, অর্থাৎ তার মধ্যে চেতন শক্তিটা দিচ্ছেন। আর দুটো ছাড়া, প্রকৃতি এবং পুরুষ ছাড়া কোনই সৃষ্টি হয় না। পুরুষ বলতে পুরুষ দুরকম আছে, আমি কত কত আলোচনা করব, কার কাছে আলোচনা করব, সেরম জায়গা হলে আলোচনা করা যায়। পুরুষ দুরকম, একটা হচ্ছে বদ্ধ পুরুষ, কর্তা অহম ইতি মান্যতে, এ এক ধরনের পুরুষ, আর পরম পুরুষ হল ভগবান। এই পরমাত্মা এই জীবাত্মা দুজন রয়েছে, কিন্তু প্রকৃতি এবং পুরুষের সংযোগ ছাড়া কখনোই সৃষ্টি হতে পারে না। চেতন নেই তো এই সৃষ্টিগুলো দিয়ে কী করবো আমি, এই সব বস্তুগুলো দিয়ে আমি কী করবো, যে চেতন না থাকে, চেতনের ভেতরে লুকিয়ে থাকছে। তাহলে পরিষ্কার জানা যাচ্ছে সদাশিব, তাকে বলা হয় মহাবিষ্ণু, তার চরণেতে অবশ্যই তুলসী দেওয়ার নিয়ম, কিন্তু যেহেতু সৃষ্টির রহস্য হিসেবে এখানে রয়েছে জ্যোতির্লিঙ্গ, লোকের ভুল ধারণা হতে পারে। অ্যাকচুয়ালি তুলসী দেওয়া যায় সদাশিবকে নিয়ম, কিন্তু জগতের যে শিবরূপে যিনি ওই সদাশিব যে মূর্তিটা প্রকট করেছেন তাকে কিন্তু তুলসী দেব না, তাকে বেলপাতাই দেব। এমনকি যদি লিঙ্গরূপে কেউ প্রকট থাকেন সদাশিব, তাহলেও সেখানে তুলসী পাতা দিলে কোনো দোষ হবে না, তথাপি বেলপাতা দিলেই ভালো। কেন, বেলপাতা সর্বদাই পবিত্র এবং সেটা চান শঙ্কর, তুলসী পাতা দিলে কী হবে, জড়জগতের লোক যত তুলসীগুলো কেমন ছিঁড়বে আর এটা ফেলবে, আর সেগুলো পায়ে চটকাবে, ভালো হয় না, অনেক গোপীর রহস্য। এবার আসল কথাটা আপনারা শুনে রাখুন, চণ্ডীতে যে কথা নিয়ে সৃষ্টি স্থিতি বিনাশন যে বললাম,
শক্তি রূপে সনাত হ্যাঁ সৃষ্টি হ্যাঁ সৃষ্টির স্মৃতি বিনাশানম শক্তিরূপে সনাতনি গুণাশ্রয়ে গুণাম গুণময়ী নারায়ণী নমস্তুতে নারায়ণী বলা হচ্ছে থাকে গুণাশ্রয় গুণময়ী নারায়ণ তারপরে তার আগে সনাতনী বলা হয়েছে তাহলে আপনারা সেই সনাতনী মাকে সনাতন পুরুষ নারায়ণের থেকে আলাদা কী করে করবেন কেন এখানে তো বলাই রয়েছে যারা শক্তির আরাধনা করেন তাদেরকে আমি প্রশ্ন করব যে চণ্ডীপাতেতে যা যা বলা রয়েছে সবই তো আমাদের শাস্ত্রেরই কথা সেখানে আপনারা কি করে এইসব পেলেন পরিষ্কার তো বলা রয়েছে না যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা এসব কথার ব্যাখ্যা শুনলে পাগল হয়ে যাবে লোকে কোনো বৈজ্ঞানিক যদি থাকে সায়েন্টিস্ট তো মাথা খারাপ হয়ে যাবে কোথা থেকে এসব বুড়ো বিজ্ঞানের ব্যাখ্যা তাহলে সমস্ত ভূতে শক্তিরূপে সনাতনী সৃষ্টির স্মৃতি এবং সংহার এটাতে সনাতনী শক্তি তাকে বলে যে সনাতনী শক্তি তা সনাতন পুরুষের সঙ্গে সনাতনী শক্তির কোনো কি পার্থক্য হতে পারে যদি কেউ বলেন হ্যাঁ পার্থক্য হতে পারে তাহলে নিশ্চয়ই তিনি গৌড়ীয় মঠের কোনো কথাই বোঝেন নাই তিনি নিশ্চয়ই বেদান্ত পাঠ করেন নাই মহাজনের আনুগত্যে বেদান্তের কোনো কথাই বোঝেন নাই বেদান্তেতে গুপ্তরূপে ব্যাখ্যা করা রয়েছে সেখানে বলছেন শক্তি শক্তি মতর অভেদ বেদান্ত সূত্রের গুপ্ত কথা মূল কথা আমি অনেক শাস্ত্র থেকে বিভিন্ন প্রমাণ উল্লেখ করব আজকে তো আর সময় নেই বিভিন্ন জায়গা থেকে তাহলে এখানে বলা হচ্ছে কি এখানে কি বললাম এখন এখানে পরিষ্কার জানানো হলো বেদান্ত সূত্রে যার উপরে প্রমাণ আর হয় না বেদান্ত ভাগবত উপনিষদ এর উপরে প্রমাণ হয় না পুরাণের প্রমাণগুলো অনেক সময় অনেকে বুঝতে পারে না কিন্তু বেদান্তের প্রমাণের কোনো উল্টো ব্যাখ্যা করা সম্ভব নয় পুরাণের প্রমাণ ঠিকই আছে কিন্তু মহাপুরুষগণের আনুগত্যে পুরাণ যদি না দেখে তাহলে উল্টো ব্যাখ্যা করবে তাহলে ওই পুরাণে এইটা লেখা রয়েছে ওই পুরাণে এইটা লেখা তাহলে মাথাগুলিই যাবে ওই জন্য মহাজনগণের আনুগত্যে আমাদের শাস্ত্রপাঠ নিয়ে যার জন্য রূপ সনাতন এইসব গোস্বামীপাদ যারা রয়েছেন তাদের সম্বন্ধে বলা রয়েছে নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকারী নৌতি ভুবনে মান্য শরণ্যা কর বলা রয়েছে না তাহলে সমস্ত গোস্বামীগণ কি করেছেন যত শাস্ত্র আছে মহাপুরুষ ইমান মহাপ্রভু আনুগত্যে আদেশে সমস্ত শাস্ত্রকে মন্থন করে আমাদের কাছে বিশুদ্ধ সিদ্ধান্ত উপহার দিয়েছেন তা বলে সাধারণ ব্যক্তি যদি বিভিন্ন পুরাণ পড়তে যায় তার কি হবে ক্ষতি হয়ে যাবে পারবে না কোনো বৈষ্ণব যদি চণ্ডীপাঠ করে চণ্ডীপাঠে মানে বুঝে যাবে কিন্তু এখানে যেসব ব্যক্তিরা রয়েছে তারা যদি চণ্ডীপাঠ করে তারা এর থেকে মানে বুঝতে পারবে না পারবে কেন বৈষ্ণব ছাড়া জগতে জ্ঞানবান কেউ হতে পারে না জগতে যদি বিশুদ্ধ জ্ঞানী কেউ হয় তাহলে তো বৈষ্ণব ছাড়া আর কেউ নয় এটা আমার অনেকে বলবে এটা আমার কি কথা বললেন না এটা শাস্ত্রের কথা বৈষ্ণব ছাড়া বাকি জগতের কাউকে বাস্তবিক জ্ঞানী বলা যায় না ওদের জ্ঞান অসম্পূর্ণ জ্ঞান বাস্তবিক শুদ্ধ জ্ঞান নয় সেই জন্য বলা যাবে না তাহলে শক্তিভূতে সনাতনী সৃষ্টির স্মৃতি প্রলয় আদি সেটা শক্তিভূতে সনাতনী তাহলে সনাতনী বলা হয়েছে যে সনাতনের সঙ্গে সনাতনীর কোনো পার্থক্য থাকে কি থাকে না যেটা বেদান্তে বলছেন শক্তি শক্তি মতর অভেদ শক্তি এবং শক্তি মানে পার্থক্য নেই
তাহলে তুমি যে শক্তিকে বলছো শক্তিভূতে সনাতনী চণ্ডীপাঠে, তিনি হচ্ছেন বিমলা মা চিৎশক্তি, যার সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই। তোমরা এবার নুকুৎসিত মন্তব্য করে ওখানে যেতে নেই, এইটা করতে নেই, এগুলো সব বলবে। তোমার যদি দর্শন ঠিক হয়, তুমি জানো, তুমি যদি জানো ভগবানের গীতা মম জনী মহৎ ব্রহ্ম অহম বীজ প্রদেব, আমি এটা ব্রহ্মজনী দর্শন করে এলাম, যার থেকে আমি উৎপত্তি হয়েছি, তুমি উৎপত্তি হয়েছ, অনন্ত ব্রহ্মাণ্ড উৎপত্তি হয়েছে, কার ক্ষমতা আছে মাকে অবহেলা করে উপেক্ষা করে, কেউ আছে? ক্ষমতা নেই। শাস্ত্রের প্রচুর প্রমাণ আমি বিভিন্ন জায়গা থেকে উল্লেখ করে, কেন আমি মরে যাব তথাপি এই কথাগুলো হয়তো রয়ে যাবে, প্রমাণ রয়ে যাবে, বিভিন্ন ইন্টারনেটে এরা দেবে, যারাই তর্ক বিতর্কে যুক্ত রয়েছেন তারা এই সব তর্ক বিতর্কে ছুটি পাবেন, তারা মায়ের কাছে গিয়ে শুদ্ধ ভক্তি লাভ করবেন, এই আশা নিয়ে আজকে এই সামান্য আলোচনা আজকে করলাম। অনেক কিছু বলবার ইচ্ছা ছিল, আজকে সময়ে পারমিট করলো না, অল্প সময় মনে হলো এই শুরু করলাম এই শেষ হয়ে গেল, কিছুই বলতে পারলাম না। আজকে এই পর্যন্তই থাক, বলুন। যোগমায়া করেন না, এটা মহামায়া করেন, ভগবানের বহিরঙ্গা শক্তি এটাকে করেন, যোগমায়া কখনো এসবের মধ্যে, একই শক্তি বহির্মুখ লোকের কাছে মহামায়া, একই পোড়ামা পৌড়মা, আমরা যখন যাই তিনি চিৎশক্তি প্রকট করেন, আর জড়জগতের লোক গেলে তার কাছে মহামায়া, এক ত্রিশূল দিয়ে মাছে। যদি 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 আমি কোনো সময় সময় হয় ভগবানের ইচ্ছা হয় তাহলে দুর্গা তত্ত্বকে ব্যাখ্যা করব, কালী তত্ত্ব দুর্গা তত্ত্ব, আপনি অবাক হয়ে যাবেন, মাকে অবাক হয়ে যাবে, এই সিংহটা কী তত্ত্ব, অসুরটা কী তত্ত্ব, ত্রিশূলটা কী, এই শুনলে পরে মাথা পাগলে বলে কি, আমরা তো শুনিনি কোনো দিন, আমরা তো বিচারই কোনো দিন। আজ এই পর্যন্ত থাক, ঠাকুর তো বন্ধ হয়ে যাবে, তাই জন্য এখানেই থাকলো, বিশ্রাম দিচ্ছি। সৃষ্টি স্থিতি প্রলয় সদন শক্তিরেখা ছয়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্য চ তিষ্ঠতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। বাঞ্ছা কল্পতরুষ কৃপা সিন্ধু ভবতি তানং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।